2024 নির্বাচনত বিজেপির স্লোগান হৈছে আপ কি বার চার চৌপার। এইবার বিজেপির লক্ষ্য 400তকৈ অধিক আসন। 1985 চনত রাজীব গান্ধীর নেতৃত্বত কংগ্রেসে লাভ করেছিল 414খন এখন। এইবার মোদিয়ে সংকল্প লৈছে রাজীব গান্ধীর এই রেকর্ড ভঙ্গ করার। 1985 চনত ইন্দিরা গান্ধীর মৃত্যুর পিছত এক আবেগিক ঢৌয়ে কংগ্রেসক সহায় করেছিল আর কংগ্রেসে 414খন আসন দখল করবলে সক্ষম হয়েছিল। এইবার বিজেপিয়ে 400তকৈ অধিক আসনের টার্গেট লৈছে আর ইয়ার কারণে ইতিমধ্যেই তৎপরতা বিজেপি আরম্ভ করেছে। বিজেপির শীর্ষ মহলের নির্দেশ আহিছে বুথ পর্যায়লৈকে। বিশেষকৈ জে পি নড্ডাই স্পষ্ট করে দিছে বুথ পর্যায় কর্মীসকলক যাতে তেওঁলোকে জনতার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করে। তার সমান্তরালকৈ কেন্দ্রীয় সরকারের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের যাবতীয় আঁচনি সেইবোৰ আঁচনির বিষয়ে যাতে রাইজক অবগত করে। আর চোতাল বৈঠকের এক পরিকল্পনা হাতত লওয়া হয়েছে যার যোগেদি বিজেপির বুথ পর্যায়ের নেতাকর্মীসকল প্রতিখন ঘরের প্রতিজন ব্যক্তির প্রতিখন ঘরের পদূলিয়ে পদূলিয়ে গৈ তেওঁলোকৰ সৈতে সম্পর্ক স্থাপন করবলে চেষ্টা করব। ইয়ার সমান্তরালকৈ বহুকেইটা কৌশলের রূপরেখা ইতিমধ্যে রচনা করা হয়েছে। দুই তিনটা সমষ্টি লগাই বিশাল জনসভা অনুষ্ঠিত করা হব যাবোর জনসভা সম্বোধন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহে। আর তার সমান্তরালকৈ যগ্র দেশত 80 লাখ হিতাধিকারী আছে, যিতাধিকারীয় প্রতি মাহে 5 কিলোর চাউল আর আটা লাভ করে তেওঁলোককো যাতে বিজেপির ভোটারলে রূপান্তরিত করব পারি এই সন্দর্ভ রূপরেখা প্রস্তুত করা হয়েছে। আর ইয়ার সমান্তরালকৈ কংগ্রেসে ভারত জোড়ো যাত্রা আরম্ভ করেছে এই যাত্রা যাতে ভারত তোড়ো যাত্রা হিসাবে রাইজে গ্রহণ করে এই সন্দর্ভত এক নেগেটিভ সৃষ্টি করার এক বার্তা রাইজলে প্রদান করারও এক রূপরেখা বিজেপিয়ে প্রস্তুত করেছে। 2019 চনত বিজেপিয়ে দখল করেছিল 303খন আসন আর বিজেপি পরাভূত হয়েছিল 160খন আসনত। বিগত বিধানসভা নির্বাচনত বিজেপির বিপুল জয় 303খন রাজ্যত, এই বিপুল জয়ে বিজেপিক আত্মবিশ্বাসী করে তুলিছে। বিজেপির এটি আত্মবিশ্বাস তুঙ্গত। বিজেপিয়ে এতিয়া লক্ষ্য করে লৈছে সেই 160খন আসন যিকেইখন আসনত 2019 চনত বিজেপি এক দুর্বল স্থিতিত আছিলে। আর যানত যাজ্যর যমূহ এলাকাত বিজেপির সাংগঠনিক স্থিতি দুর্বল, নির্দেশ দিয়া হয়েছে কারা নির্দেশ দিয়া হয়েছে বুথ পর্যায়লৈকে সাংগঠনিক যি স্থিতি সবল করা হোক আর প্রয়োজন সাপেক্ষে যদি নিজের দলের নেতার যোগেদি সেই আসন দখল করবা না যায় বিরোধী দলের নেতাক বিজেপিত যোগদান করায় সেই আসনব যাতে বিজেপিয়ে দখল করে এই সন্দর্ভত বিহিত ব্যবস্থা লোবলে বুথ পর্যায়ের নেতাসকলক ইতিমধ্যেই নির্দেশ দিয়া হয়েছে। আর পরামর্শ মর্মে অনাগত সময় বিরোধী দলের নেতায় বিজেপিত যোগদান করে বিজেপি পরাভূত হওয়া 2019 সেই আসনসমূহ বিজেপিয়ে জয়লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে। 2019 চনত কংগ্রেসে 423খন আসনত অবতীর্ণ হয়ে মাত্র 52খন আসনত জয়লাভ করেছিল। ইয়ার বিপরীতে বিজেপি জয়লাভ করেছিল 303খন আসনত। এই যশ্যপট, এই দৃশ্যপটর আমূল পরিবর্তনের এই মুহূর্ত কিন্তু আশা করবা না যায়। অনাগত সময় বিজেপির এই রণকৌশলক কংগ্রেসে কেনেদরে প্রতিহত করে, কংগ্রেসের এক যাত্রা আরম্ভ হয়েছে সেই যাত্রাত বিজেপিয়ে বিভিন্ন বাধার সৃষ্টি করার ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে, সেই বাধাবর নেওচি সফলভাবে কংগ্রেসে কেন যাত্রার পরিসমাপ্তি ঘটায় সেয়া লক্ষণীয় হব। আর বিজেপির এই বিশাল যে রণকৌশল, রণকৌশলক ভেদি কংগ্রেস বা কংগ্রেসের মিত্রজোট ইন্ডিয়া এলায়েন্স কেন আগবাড়ি যায় সেয়া লক্ষণীয় হব। আর সমান্তরালকৈ বিজেপির যক্ষ্য 400খন আসন দখল করার সেই লক্ষ্যত বিজেপি উপনীত হব পারিব না নাই সেয়াও হব যথেষ্ট মন করবলগীয়।